ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته বাংলাদেশ থেকে মাজারুল ইসলাম ভাই জানতে চেয়েছেন অবিবাহিত যুবকেরা কিভাবে থেকে বাঁচতে পারে নারীর ফিতনা এটা অত্যন্ত ধ্বংস এবং বিধ্বংসিকারী একটি ফিতনা যেটা রাসুলুল্লা সাল্লাম বলেছেন অতিমাত্রায় ক্ষতিকর কোনো বিষয়বস্তু আমি আমার উন্মতের জন্য ছেড়ে যাই নাই মা মিন মিম্বাদি ফিতনাতান আদাররা আলা আর-রিজাল মিনান নিসা আমার পরবর্তীতে নারীর চেয়ে অধিক মাত্রায় ক্ষতিকর অধিক মাত্রায় মারাত্মক ক্ষতিকর কোন বস্তু আমি রাসুল ছেড়ে যাচ্ছি না সুতরাং এটা নিঃসন্দেহে একটি ফিতনার অন্যতম একটি কারণ নারীর ফিতনা যেটা সনানো তিরমিজির ফিত আবুআবুল ফিতান অধ্যায়ে এসেছে তো অবিবাহিত যুবকেরা নারীর ফিতনা থেকে বাঁচতে তাদের জন্য যে করণীয় রাসুল্লাহ্লাম যেটা দিয়েছেন সেটা হলো হল সাহিবুল নিকা অধ্যায় আপনারা একটি হাদিস পাবেন সেখানে রাসুল্লাহ সাল্লাম যুবক সম্প্রদায়দেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া মা আশার হে যুবকের সম্প্রদায় মানিস তাত কুমল কুমুল বা আলিয়া তাজ তোমাদের মধ্যে যে ভরণ পোষণের ক্ষমতা রাখে এবং জৈবিক চাহিদা যা রয়েছে সে যেন বিবাহ করে এক কথায় বা আপনার মাউনা বলা হয়েছে অর্থাৎ ভরণ যোগ্যতা এবং কৌয়াতুল বা দানিয়া এবং শারীরিক সক্ষমতা যা রয়েছে সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফ্যামাল্লামিয়াস্ত আর যে এই বাতের ক্ষমতা রাখবে না সে যেন সিয়াম পালন করে কেননা এটাই তাকে কি করবে তাকে তার মানে প্রবৃত্তিকে দমন করে রাখতে সহায়তা করবে সুতরাং অবিবাহিত যুবকদের নারীর ফেতনা থেকে বাঁচার জন্য সিয়াম পালন করবেন এটা কি লাগাতার করবেন না যেমন সাপ্তাহিক দুটি সিয়াম রয়েছে সেটা পালন করুন তারপরে আপনার তথা সোমবার এবং বৃহস্পতিবার এরপরে আপনার প্রতি মাসে তিনটে সিয়ামের কথা আছে তেরো চোদ্দো এবং পনেরো চন্দ্র মাসের সেই তিন দিন সিয়াম পালন করুন রজব মাসে বেশি বেশি সিয়াম পালন করুন সেটা হাদিসে এসেছে রাসুসুলাম রজব মাসে বেশি সিয়াম পালন করতেন সুতরাং এভাবে আপনি সিয়াম পালন করা নফল এবাদত করা সার্বক্ষণিক আপনার জিকির আস্কার করা এবং মোবাইলে বাজে জিনিস দেখা থেকে বিরত থাকা অবৈধ সম্পর্ক না করা বেগানা নারীদের সাথে বেশি মেলামেশা না করা এগুলোর মাধ্যম দিয়ে নারীর ক্ষেতনা থেকে বেঁচে থাকা সম্ভব বাকি আল্লাহ তাল আলম আল্লাহ খায়রান